অস্থায়ী কর্মচারীরাও সব থেকে দেশের মধ্যে কম বেতন পায় একই স্কিমে চাকরি করছেন ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে একই পোস্টে যিনি পশ্চিমবঙ্গে চাকরি করছেন যিনি দিল্লিতে বা ঝাড়খণ্ডে চাকরি করছেন তারা বেশি বেতন পান ঝাড়খণ্ড বেশি দূরে নয় আপনারা নিজেরা গিয়ে তো মানে তথ্য করতে পারেন কোনো অসুবিধা নেই আজকে রামপুরহাট মহকুমার যে বিভিন্ন সরকারি দপ্তর সেই দপ্তরে আমরা কর্মচারীদের কাছে প্রচার করলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী তিন তারিখ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মহামিছিল এবং সমাবেশের ডাক দেওয়া হয়েছে আগামী ছয় এবং সাত তারিখ দুই দিনের ধর্মঘটে ডাক দিয়েছি আমরা এই ধর্মঘট এবং জনসভার প্রচারে মিছিলের মিছিল এবং জনসভার প্রচারেই আজকে দপ্তরে দপ্তরে গিয়ে কর্মচারীদের কাছে প্রচার করা হলো যেমন সারা তো অত্যন্ত ভালো মানে এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই যে পশ্চিমবঙ্গের এখন মানে প্রায় নাইনটি পার্সেন্ট কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চের সাথে মানসিক এবং শারীরিকভাবে তারা সংযুক্ত হয়েছেন সুতরাং আশা করা যায় যে ধর্মঘট সফল হবে অন্যান্য প্রত্যেকটা রাজ্যেই মানুষের দাবি সুরক্ষিত করার জন্য ভোটের মুখে ধর্মঘট ডাকা হয় পশ্চিমবঙ্গে সেই ট্র্যাডিশন ছিল না কারণ প্রত্যেকটা মানে রাজনৈতিক দলের সংগঠন থাকে তারা তখন ভোট এর পরে ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আমাদের সেই বালাই নেই বলে আমরা ধর্মঘটের ডাকটা দিয়েছি আশা করি যে সময় সকলে মিলে এই ধর্মঘটকে সফল করবেন কোথায় কোথায় আজকে এসডিও অফিস বিডিও অফিস সিএমওইচ ল্যান্ড অফিস থেকে শুরু করে হাসপাতাল ট্রেজারি প্রত্যেকটা জায়গাতেই আজকে ইয়ে হয়েছে কোর্ট প্রত্যেকটা জায়গাতেই আজকে প্রচার অভিযান চালানো হয়েছে কোনো অফিসকেই বাদ দেওয়া হয়নি